এখন আমরা পুরকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত যে ছয়টি সূত্র আছে সে ছয়টি সূত্র সম্পর্কে আমরা আলোচনা করছি। আমরা আগেই জেনেছি যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা এই পরপর ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা মনে রাখতে পারি তাহলে সূত্রগুলো মুখস্থ করতে বা মনে রাখতে আমাদের সুবিধা হবে। অর্থাৎ সাইন থেটা এবং কস থেটাকে একটা জোড়, ট্যান থেটা কট থেটাকে একটা জোড় এবং সেক থেটা কোসেক থেটাকে একটা জোড় যদি করি তাহলে আমরা পাই সাইন 90° মাইনাস থিটা সমান সমান কস থিটা। অর্থাৎ সাইন বদলে কচে পরিণত হলো, কস 90° মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, অর্থাৎ কস সাইনে পরিণত হবে। আবার অনুরূপভাবে ট্যান 90° মাইনাস থেটা সমান সমান কট থেটা, কট 90° মাইনাস থেটা সমান সমান ট্যান থেটা, সেক 90° মাইনাস থেটা সমান সমান কোসেক থেটা এবং কোসেক 90° মাইনাস থেটা সমান সমান সেক থেটা। অর্থাৎ সাইন 90° মাইনাস থেটা সমান কস থেটা, কস 90° মাইনাস থেটা সমান সাইন থেটা, ট্যান 90° মাইনাস থেটা সমান কট থেটা, কট 90° মাইনাস থেটা সমান ট্যান থেটা, সেক 90° মাইনাস থেটা সমান সেক কোসেক থেটা এবং কোসেক 90° মাইনাস থেটা সমান সেক থেটা। এখন পূর্বের সূত্রগুলোর সাথে এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারলে ত্রিকোণমিতি চ্যাপ্টারে সবগুলো অঙ্ক আমরা এই সূত্রের মাধ্যমে কষতে বা করতে পারবো এবং আমাদের বুঝতে সুবিধা হবে।